নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেক অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা শুরু হয়ে গেছে চতুর্গ্রহী সংযোগ যার ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকার জীবনে টাকায় টাকা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শিক্ষ বন্ধুরা শুরু হয়ে গেছে চতুর্গ্রহী সংযোগ আর যার সুপ্রভাব এই ছয় রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সুযোগ আসতে চলেছে আর এই চতুর্গ্রহী সংযোগ হতে চলেছে তুলারাশিতে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ তুলারাশিতে চার চারটি গ্রহ একত্রে অবস্থান করতে চলেছে সেই গ্রহগুলি হলো রবি বুধ মঙ্গল ও চন্দ্র এই চারটি গ্রহের একত্রে সমন্বয়ে এই ছয় রাশির জাতক ও জাতিকাকে টাকায় টাকা এনে দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সুযোগ এসে পড়েছে তাই শুধু আপনাদেরকে প্রচেষ্টা করতে হবে হ্যাঁ বন্ধুরা ঘরে বসে থাকলে কোনো কিছুই সম্ভব নয় তাই শুধুমাত্র আপনারা ভিডিও দেখে যদি ঘরে বসে ভাবেন যে আপনার জীবনে টাকা চলে আসবে কখনোই তা সম্ভব নয় তার জন্য আপনাদেরকে শুধুমাত্র প্রচেষ্টা করতে হবে এবং প্রচেষ্টা আপনাদেরকে যথাযথভাবে করতে হবে পাশাপাশি আপনাদের ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই রয়েছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনৈতিক সুযোগ এসে পড়েছে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে চারটি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে রবি বুধ মঙ্গল ও চন্দ্র এই চারটি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি আপনার জন্মছকে এই চারটি গ্রহের মধ্যে যে কোনো তিনটি গ্রহ যদি শুভ থাকে তাও কিন্তু এর সুযোগ আপনি পাবেনই পাবেন তবে বেশিরভাগই যদি গ্রহ আপনার জন্মছকে অশুভ থাকে তাহলে কিন্তু সমস্ত সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে তার প্রতিকার প্রতিবিধান যথাসম্ভব করিয়ে ফেলুন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক কমছে সৌভাগ্যশালী ছয় রাশি যে রাশিগুলির জীবনে টাকায় টাকা আসতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মহা মহাসংযোগের শুভ ফল আপনারা পেতে চলেছেন এ সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কার্যক্ষেত্রে আপনাদের পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যারা কর্মপ্রার্থী রয়েছেন অর্থাৎ চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় কোনো সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন পাশাপাশি এই সময় লটারি সাটটা জুয়া শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় যদি টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে কোনো সূত্র থেকে আপনারা অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন পাশাপাশি এই সময় প্রেম বা প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন তাদের জীবনে যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন হতে চলেছে এই সময় চাকুরি প্রার্থীদের চাকুরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এই সময় কোনো সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন এর পরবর্তী যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থ অর্থপ্রাপ্তি আর্থিক উন্নতি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে আপনারা অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন শুধু তাই নয় এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ চলেছে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা গোল্ডের বিজনেস করছেন যাদের গ্লসারির কোনো দোকান রয়েছে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ চলেছে এই সময়টা এরপরে যে চতুর্থ রাশির কথা বলবো। সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে আপনারা অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা অনলাইন কোনো কাজ করেন এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুয়ে যেতে চলেছে অর্থাৎ আপনাদের এই সময় আর্থিক দিকটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে যারা লোনে জর্জরিত রয়েছেন তাদের লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই সময় শেয়ার মার্কেট থেকে অনলাইন থেকে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন সেই ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে পাশাপাশি এই সময় আপনার প্রেমী সফলতা লাভ করতে চলেছেন পরে শেষ এবং ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ জাতক বা জাতিকা হন তাহলে এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সুবিধা যেতে চলেছে পাশাপাশি এই সময় আপনারা প্রেমের দিকে সফলতা লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ